মেঘনাঘাট চট্টগ্রামের দিকে এবং ফেনী চট্টগ্রাম কুমিল্লা সব এই রুটে আছে। অনেকেই জানতে চান যে সাইক্লিং করে ওই পাশে পার হইতে মেঘনা ব্রিজে কোনো টোল নেয় কিনা বা কোনো সমস্যা হয় কিনা। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে, আমরা প্রায় 60+ পার হচ্ছি মেঘনা ব্রিজ, আমাদের কোনো টোল লাগে কিনা বা আমাদেরকে আটকায় কিনা বা কী সমস্যা হয় বা কীভাবে আমরা পার হচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখবেন যে আমার সামনে পিছিয়ে প্রায় 60 জন সাইক্লিস্ট আছে। আমরা পার হচ্ছি, যারা টোল দিবে তারা ডান পাশে আছে আর আমরা বাম পাশে ধরে সিরিয়াল দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি। ডানে টোল দিচ্ছে, এটা টোল প্লাজা এক না, এটা বাইকার ভ্যান গাড়ি ভ্যান সবই পার হচ্ছে, বাট আমাদের কোনো টোল লাগেনি। যে এখানে টোল প্লাজা সামনে মেঘনা ব্রিজ আমরা পার হবো ইনশাল্লাহ। খুব ব্যস্ততম সড়ক বাংলাদেশের মধ্যে ঢাকা চট্টগ্রাম রোড, খুবই সাবধান, সবাই সিঙ্গেল লাইনে চালাবেন। এই যে সামনে 60 জনের একটা বহর যাচ্ছে চাঁদপুর, সামনে পাড়ি দিব মেঘনা নদীর উপরে মেঘনা ব্রিজ, অলরেডি টোল প্লাজা পার হয়ে গেছি, সামনে মেঘনা সেতু, সামনে মেঘনা ব্রিজ ও ফ্রেশ সিমেন্টের ফ্যাক্টরি, আর বামে হচ্ছে হোলসেল। তো যে কথা বলছিলাম, মেঘনাতে সাইক্লিং করে বা সাইকেল নিয়ে পারাপারে কোনো টোল নেই, কোনো ঝামেলা নেই, কোনো বাধা বিপত্তি নেই, আপনি সুন্দরভাবে সাইকেল চালিয়ে পাশ দিয়ে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে সামনে মেঘনার মূল ব্রিজ রুট, উঠে গেছি এই যে নিচে মেঘনা নদী, মেঘনা নদী চলছে প্রায় 60 জনের একটা বহর উদ্দেশ্য চাঁদপুর। নিচে যে মেঘনা, এই যে ঠিক মেঘনা ব্রিজের মাঝ বরাবর যে মেঘনা ব্রিজ পার হয়ে গেলাম উইদাউট এনি টোল অর এনি হ্যাসেল। তো যারা এদিকে আসতে চান কোনো সমস্যা নেই, যেটা বুঝলাম মেঘনা ব্রিজ পার হইতে কোনো টোল বা কোনো বাধা বিপত্তি বা কোনো কিছুরই সমস্যা নাই, আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন মেঘনা ব্রিজ পার হয়ে চট্টগ্রাম ডিভিশনে। কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর যত কিছু আছে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান সব এই রুটে চলে যাবেন শাঁসা শাঁসা করে এইভাবে। এই যে মেঘনা ব্রিজের শেষ পার হয়ে গেলাম,